বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই নিশ্চয় ভালো আছো। তো আজকে দেখো একটু সোয়েটার একটু ভালো লাগছে, তো চলো আজকে বাজার করে এনেছে অনেক কিছু, তো সেগুলো সব কাটতে হবে। আর এখন বাজছে 11টা, প্রায় 11টা বেজে গেল। তো যাই হোক, এখন থেকে আমি ব্লগ করছি, তো চলো সবজিগুলো কাটা দেখিয়ে দেবো। আর অনেকগুলোই বাজার করে নিয়ে এসেছে, আজকে তোমাদেরকে দেখাচ্ছি কি কি বাজার করে নিয়ে এসেছে। আমি বাজার করে নিয়ে এসেছি, এখনো বাজারগুলো বের করিনি, তো বের করে তারপর কাটাকাটি করতে হবে। দেখতে থাকো, কি দেখো, পালং শাক, বেগুন, আদা, পেঁয়াজ, কচু, আলু, ঝিঙে, পেঁপে, আর এটা হচ্ছে ওল, এইগুলো সব বাজার করে নিয়ে এসছে। ভাবছি পালং শাক বানাবো, আর হচ্ছে ডাল করব, ছোলার ডাল বানাবো, আর কি বানাবো, ওলটা যদি সিদ্ধ দেয় তো দেবে, আর আলু টালু ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। চলো দেখতে থাকো। এরকম বেগুন ভাজা কাটা হয়ে গেছে, লঙ্কা ডালের জন্য, এই যে বেগুন আলু দিয়ে পালং শাক হবে, এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ধুয়ে প্রেশার কুকারে দিব। এই যে প্রেশার কুকারে ওল সেদ্ধটা বসানো আছে, কড়াই গরম হয়ে গেল, এবার রান্না করব। এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিলাম, বেগুন ভাজবো, তারপর পালং শাকটা রান্না করবো।
আটা রেডি। একটু তেল দিয়ে দিলাম আর তেজপাতা আর শুকনো লঙ্কা, এবার ডালটা তেল পাবো এটা। আর এই যে ওল ছানার জন্য আমি জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি। এটা একটু পাঁচফোড়ন দেবো, সামান্য দেবো, আর একটু জিরে দিবো, এই সরি জিরে দিবো। এই যে যা ডালটা দেখো একদম সিদ্ধ করে নিয়েছি, লঙ্কা বাটা দিয়েছিলাম আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এরকম হয়ে গেছে। এরকম একটু হলুদ দিয়ে দেবো, তেলটা ঠান্ডায় হতে দিয়েছি আমি, তো সামান্য করে একটু হলুদ দিলাম আর ডালটা এবার দিয়ে দেবো। এই যে জিরের গুঁড়ো আর একটু সামান্য চিনি দেব। না টেস্ট হয় একটু ডালটা, ওই জন্য আর একটু জল দেবো, সামান্য জল দেবো একটু। আজকে আমার রান্না বান্না ধরো বেশি কিছুই করিনি, শুধু ওলসানাটা বাকি রয়ে গেছে আর হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি, ওটা ফুটবে আর তারপরে স্নান করতে চলে যাবো। তো মাকে বললাম আপনি একটু দেখে নেন, আমি একটু স্নানটা করে আছি, তো চলো হচ্ছে স্নান টান করে আবার এসে কথা বলছি তোমাদের সঙ্গে আর কি হয়েছে সেটা দেখাবো, ঠিক আছে। এই দেখো ডাল, এই যে পালং শাকটা, আর এই যে বেগুন ভাজা, আর এই যে মাংসটা সানছি, দুটো লেবু দেবো এতে। বন্ধুরা এই দেখো সন্ধ্যাবেলায় একটু চাটা খেয়ে একটু শুয়েছিলাম, কারণ আমার শরীরটা একটু খারাপ, তো ওই জন্য আর মানে ব্লগ বানাতেই পারছি না, এত শরীর খারাপ হচ্ছে, তো শুয়েছিলাম। তো এখন মাকে বললাম একটু ভাত করে নিতে, কারণ হচ্ছে আমি শুয়েছিলাম বলে মাকে বললাম একটু আলু আর সেদ্ধ দিয়ে দিয়েছে, আলু আর কচু দিয়েছে, সেটা দিয়েই হয়ে যাবে রাত্রের ডিনার। চলো দেখাই আমি আজকে রাত্রের ডিনারটা আমাদের। এই দেখো প্রেশার কুকারে মা ভাত করে নিয়েছে আর তোমার ডাল, এই যে ডালটা আছে আর একটু শাক আছে আর আলু সেদ্ধ দিয়েছে, ওটা মেখে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আমাকে, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে, ঠিক আছে। চলো রাখছি, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।